ঈশ্বরের কাতলে ব্যয়াপনার শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে গোটা বিশ্ব। এমন এমন সব ব্যাপার প্রদর্শিত হচ্ছে যা মানুষ আগে কল্পনাও করত না। নইলে আর্মপিট বা বগল দেখে বেড়ানো তাও আবার নারীরা, ভাবা যায়। মেনে নিতাম যদি এটা দেহের কোনো আকর্ষণীয় অঙ্গ হতো। না এটা দেখানোর মতো কোনো অঙ্গ, না এটা দেহের কোনো সৌন্দর্য বাড়ায়। মনকে বোঝাতে পারতাম যদি ছেলেরা এ সমস্ত কাজ করে বেড়াত, কিন্তু মেয়ে হয়ে কিভাবে সম্ভব? এই তো বেশি দিন আগের কথা না, এশিয়া মহাদেশের মেয়েরা স্লিভলেস কাপড়ই পরত না, আর আর্মপিটের লোম দেখে বেড়ানো তো দূরের কথা। অন্যদিকে পশ্চিমারা যদিও খোলামেলা পোশাকে অভ্যস্ত ছিল, তথাপি আর্মপিটের হেয়ার প্রদর্শন করতো না। কিন্তু এখন যেন এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, বগলের লোম দেখানোটা যেন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। শরীরের এই অঙ্গটি প্রদর্শন করে কেউ কেউ নিজেকে অন্যদের থেকে আলাদাও ভাবছে। কেউ কেউ আবার বলছে পুরুষরা যা পারবে নারীরা তা পারবে না কেন, ওদেরকে আমি কি করে বুঝাবো যে নারী পুরুষ এক ম্যাটেরিয়াল না। কেউ কেউ আবার বলছে এটা পুরুষের স্বতন্ত্র কোনো জিনিস না। কেউ কেউ কৌশলে বা আকারিঙ্গিতে এই অঙ্গ প্রদর্শন করছে, আবার কেউ বা সরাসরি আর্মপিটের হেয়ার দেখিয়ে বেড়াচ্ছে। তাদের মতে এটাতে লজ্জা পাওয়ার কিছুই নেই, কেননা প্রত্যেকটা মানুষের দেহেই এই জিনিস বিদ্যমান। কেউ কেউ আবার আর্মপিটের হেয়ার কিভাবে শেভ করতে হয় সেসব ভিডিওও তৈরি করছে। মূলত বেশিরভাগ নারীরাই ভিউ পাওয়ার উদ্দেশ্যে এসব ভিডিও বানাচ্ছে। তাদের যদি এতটুকুও বিবেকবোধ থাকতো, তাহলে এ ধরনের নোংরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড দিত না। সামান্য কিছু টাকার লোভে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা ছড়িয়ে দিচ্ছে অশ্লীলতার বিষবাষ্প। তাই সবশেষে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এ সমস্ত নোংরামোর ফাঁদে পা দিবেন না, কারণ এরা চায় যে সমস্ত অপসংস্কৃতি এরা লালন করে তা যেন আপনিও লালন করেন। আর এই লক্ষ্য নিয়ে একের পর এক অশ্লীল কার্যকলাপ এরা ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাই এদেরকে এড়িয়ে চলুন, বয়কট করুন এদের অপসংস্কৃতিগুলোকে।